একসময় নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁতিদের তৈরি শাল বা চাদরের খ্যাতি ছিল দেশজুড়ে। কিন্তু কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিশ্বে অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে কমে গেছে এই শালের চাহিদা, ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে এখানকার তাঁত শিল্প। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 2000 তাঁত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি এস এম রোবেল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম তাঁত শিল্প, কিন্তু দিন দিন বিলুপ্তির পথে এই শিল্পটি। তাঁতিরা জানান, এক সময় তাদের তৈরি শালের বেশ কদর থাকলেও ভারতীয় পণ্যের ভিড়ে তা হারিয়ে গেছে। এছাড়া কয়েক বছর তাঁতের প্রয়োজনীয় উপকরণের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে বন্ধ হয়ে গেছে প্রায় 2000 তাঁত। এতে প্রায় 6000 শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। সবাই যদি দাম কিনা করতো, কিছু মাল দেয় শীতকাল এলে, আমরা খালি কম্বল নিয়ে দেয়, আমাদের শীতের কাঞ্চনের চাদরের কোনো উল্লেখই নাই। এখন আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনার এরকম খেয়াল করতো, কাঞ্চন রুগুজ থানার মধ্যে কাঞ্চন পৌরসভার যে আমরা শীতের মাল তৈরি করি, এটা এই বাংলাদেশের লাগে দুই এক নম্বর শীতের মালের লাগে, এটা যদি খেয়াল করতো তাহলে আমরা একটু উঠতে পারতাম, সহায়তা পাইতাম। কোম্পানি অনেক যে দূরে চালায় এর দূরে এক আমরা চালাই। শীতকাল আগে যে কাপড়া চলতো, এখন বর্তমানে কাপড় চলে না, তারপরে সুতার দাম বেশি, কোম্পানি পত্তা করে না, অনেক পেট্রোল বন্ধ করে দিছে। আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, কোম্পানি মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আগে 12 ঘন্টা ডিউটি হতাম, মানে 4 ঘন্টা বা 6 ঘন্টা ডিউটি করতে পারি। এখন সুতার দাম বাড়তি, তো কোম্পানি সুতার দাম বাড়তি কারণে কোম্পানি সুতা আনতে পারে না, তো আমরা ঠিক মতো কাজও করতে পারি না। কোম্পানি সুতা দিতে না, তানা দিতে না, এখন মিল ফ্যাক্টরি সব বন্ধ করে লেগেছে, এখন আমরা কি করে খামু, একটু সরকার দেখলে ভালো। এই শিল্পের সাথে জড়িত অনেকেই ঋণ নিয়ে ব্যবসা করায় পড়েছেন বিপাকে। চাদর শিল্প এক সময় বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখত, এবং চাদরের এই শীতকালীন সময়ে এদেশের সাধারণ জনসাধারণ চাদরকে তাদের পোশাক হিসেবে, বেশ উপভোগ্য পোশাক হিসেবে তারা গণ্য করত। কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা যেরকম পরিবর্তন হয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে চাদরের ব্যবহার আসলে সত্যিকার অর্থে বেশ সংকুচিত হয়েছে, এবং ঠিক তার ফলশ্রুতিতে চাহিদা কমে যাওয়ার কারণে যোগান অর্থাৎ উৎপাদনও কিন্তু কমে গিয়েছে। তাঁত শিল্প খাতে সরকার সুদমুক্ত ঋণ দিলে এসব সমস্যা থেকে কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। মৌসুমী রহমান, আরটিভি।